শুরু হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পটি। আর এই মহাসড়কটি যুক্ত হবে ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে। এর মাধ্যমেই বদলে যাবে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা। ঢাকার কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত 210 কিলোমিটার দীর্ঘ হবে এই মহাসড়ক। 2015 সালে প্রকল্পের উদ্যোগ নেয় সরকার। 2015 সালে ফিজিবিলিটি স্টাডি ও 2017 সালে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর নানা জটিলতায় প্রকল্পের কাজ আর এগোয়নি। তখন এই প্রকল্পের প্রাথমিকভাবে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল 16,918 কোটি টাকা। এরপর চলতি বছরের 16 ফেব্রুয়ারি একনিকের সভায় ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পটি অনুমোদন পায়। শুরুতে 4 লেনের কথা থাকলেও পরে দুই পাশের 2টি সার্ভিস রোড সহ 6 লেনের প্রকল্প ঘোষণা দেয় সরকার। আর এতে ব্যয় বেড়ে দাঁড়ায় 17,161 কোটি 92 লাখ টাকা। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন উন্নীতকরণ প্রকল্পে চলতি অক্টোবরে 15,130 কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ঢাকা প্রান্ত থেকে মহাসড়কটির কাজ শুরু হবে। প্রকল্পের আওতায় আলাদা সার্ভিস লেন সহ সড়ক নির্মাণে অতিরিক্ত 986.47 একর ভূমি অধিগ্রহণ করা হবে। এর জন্য ব্যয় হবে 4,275 কোটি টাকা। ভূমি অধিগ্রহণে কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ইউটিলিটি স্থানান্তর করা হবে। নির্মাণ করা হবে 321টি RCC কালভার্ট। কালভার্টগুলোর মোট দৈর্ঘ্য হবে 1,381 মিটার। আঁকাবাঁকা পথ এড়িয়ে সোজা পথে মহাসড়কটি নেয়ার লক্ষ্যে 10টি জায়গায় এর মধ্যে নকশায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ঢাকা সিলেট 226 কিলোমিটারের সড়ক কমে 210 কিলোমিটারে দাঁড়াবে। এই মহাসড়কে যান চলাচল করতে পারবে 80 কিলোমিটারের বেশি গতিতে, যা বর্তমানের গতির তুলনায় দ্বিগুণ হবে। ফলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় অর্ধেক। 210 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে 8টি ফ্লাইওভার, 13টি ওভারপাস, 5টি রেলওয়ে ওভারপাস ও 10টি আন্ডারপাস নির্মাণ করা হবে। যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে 70টি ব্রিজ, 3টি ইন্টারচেঞ্জ, 2টি ফুট ওভারব্রিজ নির্মিত হবে। সেই সাথে প্রায় 60 কিলোমিটার ফুটপাথও থাকবে। বিদ্যমান মূল সড়কের উভয় পাশে ধীর গতির যান চলাচলের জন্য আলাদা সার্ভিস লেনের ব্যবস্থা থাকবে। মহাসড়কের 11.56 কিলোমিটার অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত অংশের উন্নয়ন হচ্ছে ভারতীয় ঋণ সহযোগিতায়। 2.34 কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতু বাদ দেওয়া হয়েছে চলমান উন্নয়নের অংশ থেকে। মহাসড়কটির কাজ 13 সেকশনে ভাগ করা হয়েছে। এর মধ্যে 8 সেকশনের কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। সিলেট এবং হবিগঞ্জে জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়েই প্রকল্পের কাজ শুরু হবে এমন আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই মহাসড়কের সাথে যুক্ত করতে সিলেট থেকে তামাবিল অংশের মহাসড়ক উন্নয়নের জন্য আরও একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমস্টেক করিডোর, সার করিডোর আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হতে সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন নামের এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বর্তমানে চলছে জমি অধিগ্রহণের কাজ। এরপর 2022 সালে শুরু হবে মহাসড়কের মূল কাজ। 2026 সালে এই প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা করছে সরকার। স্বপ্নের এই মহাসড়কটি 6 লেনে উন্নীত হলে বদলে যাবে সিলেট অঞ্চলের অর্থনৈতিক চিত্র। ফলে এই অঞ্চলের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থান তৈরি হবে। সেই সাথে এই প্রকল্পটির মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে নতুন একটি আঞ্চলিক বাণিজ্যিক রুট চালুর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। ফলে নতুন গতি পাবে শিল্প বাণিজ্য এবং পর্যটনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর সাথে থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ।